নমস্কার বন্ধুরা, আমরা আজকে শুরু করব দুটো ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ, টি টোয়েন্টি অবশ্যই, আর কিছু অলিম্পিক ম্যাচ নিয়ে। ঠিক আছে, তো হ্যাঁ, আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে, সব বন্ধু বলবো না, অনেক বন্ধুই আমাকে টেলিগ্রামে হোক বা হোয়াটসঅ্যাপে পার্সোনাল ডিএম করছে, দাদা আমরা মেলবেটে জয়েন করতে চাই, প্রোমো কোড পাচ্ছি না, এটা কীভাবে ব্যাপার? আমি আর একবার প্রোমো কোডটা এখানে লিখে দিচ্ছি, মেলবেট। ঠিক আছে, মেলবেটে প্রোমো কোড এই স্পোর্টিং লিওর্সে লিখে দিলাম এখনই, এখনই দেখতে পাবে সবাই, স্পোর্টিং লিওর্সের একদম এই যে এটা লিখে দিলাম আরো একবার সবাইকার জন্যে, এবং আমি পিন পোস্ট করে দিচ্ছি, পিন পোস্ট করাই আছে যদিও, তবু আর একবার পিন পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি এটা করে রাখছি পিন পোস্ট, অসুবিধা নেই। আচ্ছা, আমরা খেলায় চলে যাই। খেলায় হচ্ছে প্রথম ম্যাচ না, বাংলাদেশ ভার্সেস ওয়েস্টের ছবি দেখেছিলাম বলে বলে দিয়েছিলাম, বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া টি টোয়েন্টি। এটা একটা রেয়ার টুর্নামেন্ট বলা হয়, কারণ অস্ট্রেলিয়া আর বাংলাদেশের টি টোয়েন্টি খুবই কম হয়েছে। লাস্ট টাইম মেট 2016 সাল ওয়ার্ল্ড কাপে খেলা হয়েছিল, যখন তখন তখন খেলা হয়েছিল। দ্য অনলি আদার টাইম দে হ্যাভ মেট ইন বাংলাদেশ ওয়াজ 2014। ঠিক আছে, তার মানে দুবার মাত্র খেলা হয়েছে অস্ট্রেলিয়া আর বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টি। তো যাই হোক, তো সে দুবার যা হয়ে গেছে হয়ে গেছে, এখন বাংলাদেশ টিম কিন্তু অনেকটা শক্তিশালী, এবং পাঁচটা ম্যাচের সিরিজ আছে। পাঁচটা ম্যাচের সিরিজে যদি বৃষ্টি না হয় তা খেলাটা খুবই আকর্ষণীয় হবে। এবার বৃষ্টি হলে কি হবে না হবে কিছুই বলা যাচ্ছে না, তবু বলছে যে থান্ডারস্টর্ম কুড ইম্প্যাক্ট দ্য ম্যাচেস, এখানে বলছে। কিন্তু ট্র্যাডিশনাল ঢাকা উইকেট আমরা এক্সপেক্ট করতে পারি, যেখানে মোটামুটি একটা রান হবে, একটু স্পিনিং ট্র্যাক, হ্যাঁ, দে ডু ডো উইকেট ডিড নট থিঙ্ক দে উড টেক এ হিউজ টার্ন, বাট সাম স্পিনিং ট্র্যাক আছে। তো সেই হিসাবে অস্ট্রেলিয়া অবশ্যই এগিয়ে, কিন্তু বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে টি টোয়েন্টিতে হারানো একটু টাফ। বাংলাদেশকে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টিতে হারানো হয়তো ইজি হতে পারে, এখন বাংলাদেশের এই মুহূর্তে যা টিম, তাতে বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে সত্যি সত্যি হারানো টাফ আছে পৃথিবীর যে কোনো দেশের পক্ষে। যদিও ইংল্যান্ডকে সেরা 10 বলা হয়, তবুও বলবো বাংলাদেশে আসলে টি টোয়েন্টিতে একটু হলেও চাপে পড়তে হবে ইংল্যান্ডকেও। আর অস্ট্রেলিয়া যা টিম এনেছে, তাতে যে টিমটা ওয়েস্ট ইন্ডিজ গেছিল সেই টিম এনেছে, সুতরাং সেই টিমের ওয়েস্ট ইন্ডিজের সামনে ধরাশায়ী হয়ে গেছিল, সেটা আগেই আমরা দেখেছি। তো সেই হিসাবে এইখানে খুব সুবিধা করতে পারবে কিনা বলা মুশকিল। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়া খেলছে, এটাই একটা ব্যাপার যে অস্ট্রেলিয়ার শক্তি অনেকটা বেশি থাকে, কিন্তু এই অনুযায়ী এই মুহূর্তে টিমটা কিন্তু খুব ভালো নয়। তবু আমি বলছি আজকের টিমে, আজকের ম্যাচে এগিয়ে রাখছি অস্ট্রেলিয়াকে, কিন্তু বাংলাদেশ ভীষণ ক্লোজ ফাইট দেবে, আর যদি বাংলাদেশ জিতেও যায় তাহলেও আশ্চর্য হওয়ার কথা নয়, কারণ বাংলাদেশের মাঠে খেলা হচ্ছে, এটা হচ্ছে পয়েন্ট। আর কিরাম রান উঠবে না উঠবে সেটা প্রথম ম্যাচটা দেখা যাক, এবং সবচেয়ে বড় কথা, বৃষ্টি বিঘ্নিত না হলে তবেই সেটা একটা এক্সপেক্ট করা যায়। যদি একটা 15 ওভার বা 16 ওভারেরও খেলা হয়, সেটা 20 ওভারের সঙ্গে কম্পেয়ার করা যায় না, আর যদি 10-12 ওভারে খেলা হয় তাহলে তো বাদ দিন, খেলাটার পুরো অবস্থাটাই চেঞ্জ হয়ে যায়।
তো সেই হিসাবে হবে। সেকেন্ড ম্যাচ, সেকেন্ড মানে আজকের ইন্টারন্যাশনাল যে সেকেন্ড ম্যাচ, সেটা হচ্ছে পাকিস্তান ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, ফোর্থ অ্যান্ড ফাইনাল টি-টোয়েন্টি। আজকে বৃষ্টি হবে, তবে একটু কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সারাদিন ওভারকাজ থাকবে বলছে, শর্ট এন্ড ম্যাচ হতে পারে, মানে একদম 20-20 ওভারের ম্যাচ নাও হতে পারে, একটু ওভার কাটা যেতে পারে। আর খেলাটা পুরো হবার সম্ভাবনা রয়েছে, যেহেতু টাইমটা দেখি, যদিও টাইমটা শুরু করছে অনেক 8:30-এর সময়, ঠিক আছে 8:30 মানে, তবু ভারতীয় সময় 8:30 মানে তখন ওদের এই বেলার দিকটা, মানে তখনও ওদের বিকেল হয়নি, দুপুরের শেষ দিকটা হবে, ঠিক আছে, বিকেলের কাছাকাছি ধরা যায় ওদের টাইম অনুযায়ী। তো তাতে করে যেটা হবে, ওভারকা সিচুয়েশন, টস জেতো বল নাও, এটাই বলছে, যা এক্সপেক্ট করছে ESPN ক্রিক ইনফো তাদের অনুযায়ী। আর পাকিস্তান টিমে হ্যারি শ্রফ রিমেন ইন 11, হি রিপ্লেস শাহিন শাহ আফ্রিদি ফর দ্য ওয়াস্ট আউট থার্ড ম্যাচ। আজম খান হাউ এভার কুড মেক ইট টু 11 ইফ হি ইজ ক্লিয়ার্ড বাই দ্য মেডিকেল টিম। আচ্ছা, আজম খান অসুস্থ ছিলেন, তিনি যদি আজকে সুস্থ হয়ে যান তাহলে হয়তো তিনি ঢুকবেন। হ্যারিস রাফ আগের দিন যে টিমে ঢুকেছিলেন সাইন্স আফ্রিদির জায়গায়, তিনি এখনও টিমে থাকবেন বলেই এক্সপেক্ট করা হচ্ছে। আর ওয়েস্ট ইন্ডিজ টিম, ইভেন লুইস এখনও অসুস্থ থাকবেন, গেল কুড ওপেন, আচ্ছা গেল কুড ওপেন অ্যান্ড্রে ফ্লেচারের সঙ্গে। আগের দিন যেটা হয়েছিল, আগের দিন 2 ওভারের ম্যাচ হয়েছিল, অ্যান্ড্রে ফ্লেচার তার মধ্যে 2 খানা 6 মেরে দিয়েছিল, গেল তখনও সেরম ভাবে ব্যাট পায়নি, হয়তো অল্প বল খেলেছিল। সুতরাং খেলাটা যদি হতো তাহলে জমজমাট একটা ক্রিকেট আমরা এক্সপেক্ট করতে পারতাম। তো যাই হোক, বৃষ্টির জন্য আর হয়নি আজকে, সেটা দেখার, হয়তো আজকে ওয়েস্ট ইন্ডিজ আবার প্রথমে ব্যাট করলেও করতে পারে, পাকিস্তান টসে জিতলে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটে পাঠাবে, কিন্তু কি হবে না হবে, আগের দিন যেরম ভাবে অ্যান্ড্রে ফ্লেচার শুরু করেছিল সেরম ভাবে এখন শুরু করতে পারবে কিনা, ক্রিস গেল সেই ফর্মে থাকবেন কিনা, সেটাই এখন দেখার। তবে খেলাটা এক্সপেক্ট করছি পুরো 20 ওভার খেলা অ্যাটলিস্ট হোক, এবং ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটা জিতবে বলেই আমার ধারণা, এটা জিতবে বলেই আমার ধারণা। যদি পুরো খেলা হয় তখনই তো জেতা হারার পয়েন্ট আসে, পুরো খেলা না হলে, বৃষ্টি বিঘ্নিত হলে পাকিস্তান সিরিজ জিতে যাবে, এটা হচ্ছে পয়েন্ট। ওকে, চলে যাই এবার অলিম্পিক সামার গেমস 2020। এই মুহূর্তে যেগুলো বলার আছে হচ্ছে, আজকে UEFA চ্যাম্পিয়ন্স এর কোয়ালিফিকেশন আছে, ইউরোপারও আছে, সামার গেমসে যেটা হচ্ছে একটু পরে শুরু হবে, ব্রাজিল ভার্সেস মেক্সিকোর ফুটবল ম্যাচ, আমি ব্রাজিলকে এগিয়ে রাখছি। জাপান ভার্সেস স্পেন, স্পেন শক্তিশালী কিন্তু জাপানকে এগিয়ে রাখাটা উচিত মনে করছি, জাপানকে একটু হলেও এগিয়ে রাখছি। UEFA চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশনে কি কি হতে পারে এটা এক্সপেক্ট করা যাক। এটা সেকেন্ড লেগ কিনা আমার মনে পড়ছে না, মালমো ভার্সেস রেঞ্জার্স, রেঞ্জার্স অবশ্যই এনি ডে মালমোর চেয়ে ভালো টিম, কিন্তু ফার্স্ট লেগে যদি রেঞ্জার্স অনেক ম্যাচে জিতে থাকে, অনেক গোলে জিতে থাকে, তাহলে এই ম্যাচটা রেঞ্জার্স একটু লুজ খেললেও খেলতে পারে। আমি জানি না এটা সেকেন্ড লেগ কিনা, আমার ভুলে গেছি আসলে অনেক মানে ম্যাচের মধ্যে থাকছি, ঠিক মনে নেই, যাক তবু আমি ধরে রাখছি রেঞ্জার্স। মোনাকো গেঙ্ক আর শাখতার ডোনেস্ক, গেঙ্কের ঘরের মাঠে খেলা, কিন্তু শাখতার ডোনেস্ক খারাপ টিম নয়, আগেরবার শাখতার ডোনেস্ক খেলেছিল, এটা টাফ ম্যাচ, এটা আমি ধরতে পারছি না। এখানে অবশ্যই আমি ইয়ং বয়েজকে ধরে রাখছি, মিডজিল্যান্ড হচ্ছে PSV, PSV-র ঘরের মাঠে খেলা, লুডোগ্রেটস অলিম্পিক পিরাসাস,
রেড স্টার বেলগ্রেড, ইউএফআর আজকেই খেলা আছে ইউএফআর লিগের, এইচ জেকের এগেনস্টে বাকু, নেফচি বাকু, নো আইডিয়া নেফচি বাকু কেমন টিম, এইচ জেকে কেমন টিম সেটাও আইডিয়া করতে পারলাম না। আর ইউএফএ কনফারেন্স লিভে পিএওকে সালোনিকার খেলা, পিএওকে সালোনিকা আশা করি ডাবলিনের চেয়ে অনেকটা ভালো টিম, সালোনিকার খেলা আমি ভালোই দেখেছি, লিনফিল্ড ফোলাচ্ছে ভালো টিম আমি এক্সপেক্ট করে নিচ্ছি। এই হচ্ছে মোটামুটি ফুটবলের একটা আমরা যেরকম ভাবে এক্সপেক্ট করলাম সেই অনুযায়ী করলাম। অলিম্পিক গেমসে অস্ট্রেলিয়া ভার্সেস জার্মানি, অবশ্য অস্ট্রেলিয়া অলিম্পিক হকিতে, অস্ট্রেলিয়া ভার্সেস জার্মানিতে অস্ট্রেলিয়া জেতার চান্স 85%, একদম হকিতে অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো, মেন্স হকি বিশেষত, ওমেন্স হকিটা আমি বলতে পারবো না, কিন্তু মেন্স হকিতে যথেষ্ট ভালো, তো এটাও ধরে রাখলাম অস্ট্রেলিয়া। এই হলো পরিস্থিতি আজকের, মোটামুটি যা যা প্রেডিকশন আছে সেগুলো করলাম, এবার বাকিগুলো দেখা যাক কতটা মেলে কতটা না মেলে। আর সাউন্ড সিস্টেম আর কিছুদিনের অপেক্ষার পরেই সাউন্ড সিস্টেমটা চেঞ্জ হবে, ততদিন একটু কষ্ট করে শোনেন, টাটা।